আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আমি টুটুল আছি হাতে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা লেআউটস অ্যান্ড ব্লকস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আজকের পার্টে আমরা আইফ্রেম নিয়ে আলোচনা করব। তো আমি যখনই বলতেছি যে আইফ্রেম, তখনই তোমার মাথায় আসার কথা যে আসলে ফ্রেম টাইপের কিছু হবে। তো তুমি তোমার ওয়েবসাইটে যখন অন্য কারো ওয়েবসাইট বা কোনো তোমার এইচটিএমএলের ভ্যালু বা ইউটিউব ভিডিও, গুগল ম্যাপস, অনেক কিছু তুমি যখন ইম্পোর্ট করতে চাও বা নিয়ে আসতে চাও তোমার ওয়েবসাইটে, তুমি শো করতে চাও, তখন তোমাকে একটা ফ্রেম টাইপের আইফ্রেম ট্যাগ ইউজ করতে হয় সেটা দেখার জন্য। তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এখনও যারা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোর বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবা, যাতে তোমার বন্ধুরাও এবং তোমরাও উভয়ই উপকৃত হতে পারো ঘরে বসে এই লকডাউনে, তোমরা যাতে কিছু শিখতে পারো, আমরা সে নিয়ে কাজ করছি। অ্যান্ড তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে হাবলু প্রোগ্রামার টিম, এখানে তোমরা জয়েন হয়ে নেবা। আমরা ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেব এবং এখানে জয়েন হওয়ার পর তোমরা যেই নতুন নতুন কাজ শিখতেছো সেই কাজগুলো আমাদেরকে এখানে পোস্ট করে শো করবা। ওকে, তো চলো শুরু করি। এজন্য আমরা আমাদের কোড এডিটরে গিয়ে আমরা আগে যেই ট্যাগুলো লিখে, আমরা আগে যেই কাজগুলো করেছিলাম সেগুলো ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর সো আমরা কী নিয়ে কাজ করবো আজকে? আমরা আইফ্রেম ট্যাগ নিয়ে আলোচনা করব। সো আমরা আইফ্রেম ট্যাগকে আদর করে আইফ্রেম ট্যাগ নামেই ডাকি। সো আমরা আইফ্রেম ট্যাগটা লিখে ফেলি লেস দেন গ্রেটার দেন দিয়ে। তো আমরা আইফ্রেম ট্যাগটা লেখার পর আমরা এটা সেভ করে যদি ব্রাউজারে শো করি, দেখো এই যে এমন টাইপের একটা বর্ডার চলে এসেছে আমাদের ওয়েবসাইটে। তো আমরা চাচ্ছি এই ফ্রেমটার ভিতরে, এই ফ্রেমটার ভিতরে আমরা কিছু রাখতে। সে মনে করো আমি আমার ওয়েবসাইটটা এই ফ্রেমটার ভিতরে শো করতে চাই। এজন্য আমার ওয়েবসাইটের কী আছে বলো তো? আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক আছে, তার মানে আমার লিঙ্কটা আমার আইফ্রেমের ভিতরে বসাই দিতে হবে। তো আমি যদি এমনি এমনি বসাইতে চাই তাহলে তো আমার হবে না, তাই না? তো আমার কী করতে হবে? একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর আমরা কী অ্যাট্রিবিউট ইউজ করবো জানো? আমরা সোর্স অ্যাট্রিবিউট ইউজ করবো, SRC অ্যাট্রিবিউট ইউজ করবো। SRC লেখার পর ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা আমার ওয়েবসাইটের লিঙ্কটা লিখে দিই, https://। তো আইফ্রেমের ভিতরে আমি আমার ওয়েবসাইটের নামটা লিখে দিলাম, আমার ওয়েবসাইটের URLটা লিখে দিলাম এবং এটা যদি সেভ করে আমি ব্রাউজারে যাই এবং এটা যদি আমি রিফ্রেশ করি, দেখো এই দেখো আমার ওয়েবসাইটটা কিন্তু লোডিং হয়ে গেছে। তো তার মানে আমরা কী বুঝলাম? আমরা আইফ্রেমের ভিতরে আমরা কোনো ওয়েবসাইট এখানে শো করাতে পারি। তো তোমাকে আমরা আরও একটা জিনিস দেখাই, তুমি এখানে তোমার কোনো HTML ফাইলের আউটপুটও কিন্তু শো করতে পারো। তো এই জন্য আমরা এখানে আর একটা HTML ফাইল ক্রিয়েট করে যে নিউ ফাইল থেকে আর একটা, ধরো সে মনে করো আমরা blog.html একটা ফাইল তৈরি করলাম এবং এটার ভিতরে ধরো আমরা ডেমো কয়েকটা কন্টেন্ট ইউজ করলাম। সে মনে করো আমরা বডির ভিতরে একটা পি ট্যাগ নিয়ে লরেমের 100 words লিখে দিলাম এবং এটা ভিউ থেকে টগল করে দিলাম। ওকে, সো এটা যদি আমি সেভ করে এটাকে যদি আমি আমাদের আইফ্রেমে ইউজ করতে চাই, সো আমরা আমাদের index.html আসার পর এই আইফ্রেমের যে সোর্সটা ছিল SRC অ্যাট্রিবিউট, তার ভিতরে তো আমাদেরকে বলে দিতে হবে, তাই না, যে আমরা আমাদের ওই HTML ফাইলটাকে শো করাইতে চাই। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে বলো তো? আমাদেরকে সেটা বলে দিতে হবে। সো আমরা যেহেতু একই ফোল্ডারের ভিতরে আসি, সেহেতু আমাদেরকে শুধু সেই ফাইলের নেমটা লিখলেই, ফরম্যাট সহ যদি ফাইলের নেমটা লিখি তাহলে কিন্তু চলে আসবে। সো আমরা সেটা লিখে ফেলি blog.html। ওকে, সো এটা লেখার পর আমি যদি সেভ দিয়ে ব্রাউজারে শো করি, দেখো এটা যদি আমরা রিফ্রেশ করি, দেখো একটু আগে কিন্তু আমার ওয়েবসাইটটা ছিল, এখন আমরা যেই ডেমো একটা ব্লগ ওয়েবসাইট খুললাম সেটা কিন্তু চলে এসেছে। দেখো আমরা যেই লরেমের 100 words নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের আইফ্রেমের ভিতর শো হচ্ছে। আমাদের এই আইফ্রেমের হাইট আর ওয়েটটা যেটা আছে, তুমি কিন্তু চাইলে তুমি আরও বাড়াইতে পারবা এটা অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে তুমি ভ্যালু ইউজ করবা, উইথ আর হাইট এটার মাধ্যমে তুমি কিন্তু বাড়াইতে কমাইতে পারবা। তো আমরা পরবর্তীতে হাইট আর উইথ কীভাবে বাড়াই সেটা আমরা দেখব যখন আমরা CSS করব বা অন্য যখন আমরা পাঠ করব। তো এখন আমি অন্য আর একটা কিছু দেখি। তো চলো, আমি যদি এই আইফ্রেমের ভিতরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম এবং আমরা ধরো
একটা লাইন ব্রেক দিয়ে এর নিচে আমরা একটা লিংক দিতে চাই। সো আমি যদি এখানে একটা আমরা যদি এখানে একটা এ ট্যাগ নিই এবং এ ট্যাগের টেক্সটটাতে আমরা যদি বলে দিই যে ক্লিক হেয়ার, সেটা যদি সেভ করে আমরা শো করি, দেখো আমার ওয়েবসাইটটা এসেছে এবং নিচে ক্লিক হেয়ার আসছে। সো আমি চাচ্ছি যে এখন তো বর্তমানে আইফ্রেমের ভিতরে আমার ওয়েবসাইটটা লোড হয়ে আছে, আমি চাচ্ছি যখন আমি ক্লিক হেয়ারে ক্লিক করব তখন এখানে অন্য আর একটা ওয়েবসাইট শো হতে। সে মনে করো আমি ইয়ামিন ভাইয়ার ওয়েবসাইটটা এখানে শো করতে চাচ্ছি, তো তার জন্য আমাদেরকে আইফ্রেমের ভিতরে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেটা হলো এখানে আমাদেরকে একটা নেম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সো নেম অ্যাট্রিবিউটের ভিতরে আমরা একটা নাম দিয়ে দিই। সে মনে করো আমরা একটা নাম দিলাম যে ইয়ামিন ভাইয়ের ওয়েবসাইট, করো আমরা যে কোনো একটা নাম দেই, মনে করো আমি ইয়ামিন ভাইয়ের নামটা লিখে দিলাম এবং এটা সেভ করে আমাদের এই যে AHRF এটা যেটা ছিল তোমাদের AHRF এই HRF বা হাইফার রেফারেন্সের ভিতরে আমাদেরকে কী করতে হবে বলো তো, ইয়ামিন ভাইয়ার লিঙ্কটা দিয়ে দিতে হবে। ইয়ামিন ভাইয়ের ওয়েবসাইটের যে লিঙ্কটা আমরা সেটা দিয়ে দিই এখানে, এবং আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হলো টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সো আমরা টার্গেট অ্যাট্রিবিউটটা দেওয়ার পর তোমার কি মনে আছে আমরা যখন হাইপারলিঙ্ক শিখেছিলাম তখন টার্গেটের ভিতরে যদি আমরা ব্ল্যাঙ্ক দিতাম তার মানে নতুন একটা উইন্ডো বা নতুন একটা ট্যাবে আমাদেরকে ওপেন করতো। তো আমরা এখন চাচ্ছি আইফ্রেমের ভিতরে আমরা আমাদের এই ওয়েবসাইটটা ক্লিক হেয়ার ক্লিক করার সময় আমরা আইফ্রেমের ভিতরে নতুন করে ইয়ামিন ভাইয়ের ওয়েবসাইটটা শো করাইতে। আমরা কিছুক্ষণ আগে আইফ্রেমের ভিতরে যে একটা অ্যাট্রিবিউট নেম এর ভিতরে একটা ভ্যালু ইয়ামিন ভাইয়া যে সেট করেছিলাম সেটা আমরা যদি টার্গেটের ভিতরে লিখে দেই, সে আমি এখানে একটা, তো একটু আগে আইফ্রেমের ভিতরে কিন্তু আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম নেম অ্যাট্রিবিউট এবং এর ভিতরে আমরা একটা ভ্যালু দিয়েছিলাম ইয়ামিন ভাইয়া নামে। সো এইটাই কিন্তু আমরা এই টার্গেটের ভিতরে যদি বসাই দিই, আমাদের টার্গেটের ভিতরে যদি ইয়ামিনটা লিখে দেই এবং এটা সেভ করে যদি ব্রাউজারে যাই গিয়ে যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখো আইফ্রেমের ভিতরে কিন্তু আমার ওয়েবসাইটটা আছে। এবং আমরা যদি ক্লিক হেয়ারে যদি একটা ক্লিক করি দেখো এই যে আমাদের ইয়ামিন ভাইয়ার ওয়েবসাইটটা চলে এসছে। তার মানে আমরা বুঝলাম যে এর মাধ্যমে আমরা এখানে ক্লিক করলেই আমাদের নতুন আর একটা ওয়েবসাইট শো হবে। সো এই আইফ্রেমের মাধ্যমে কিন্তু তোমরা আরও অনেক কিছু করতে পারো। তো তুমি যদি চাও তোমার ওয়েবসাইটে একটা ইউটিউবের ভিডিও শো করাইতে তাহলে কিন্তু তাও তুমি করতে পারো। সো এই জন্য আমি তোমাকে যদি উদাহরণ দেই, আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর সে মনে করো আমি এই ভিডিওটা আমাদের ওয়েবসাইটে শো করাইতে চাই। সো আমি এই ভিডিওটাতে ওপেন করার পর এই যে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো প্রথমে যে অপশনটা আছে এমবেডেড নামের, এখানে যদি একটা ক্লিক করি দেখো আমাদের এখানে এই যে আইফ্রেমের মাধ্যমে অনেক কোড চলে আসছে। সো আমি যদি এই কোডটা কপি করি, কোডটা কপি করে আমাদের কোড এডিটরে গিয়ে এর নিচে ধরো আমরা লাইন ব্রেক দিলাম দুইটা, এবং দেওয়ার পর আমরা যে কোডটা কপি করেছিলাম সেটা যদি পেস্ট করে দিই এবং এটা ভিউ থেকে আমরা টগল করে দিই তাহলে দেখো এই যে আইফ্রেম থেকে আমাদের এটা চলে এসেছে। এবং এখানে দেখো উইথ 560 এবং হাইট 315 আছে, তার মানে আমাদের এটার উইথ আর হাইট আমাদেরকে সেট করে দেওয়া হয়েছে। তুমি চাইলে এখান থেকে বড় ছোট করে নিতে পারবা। সো আমরা যদি এটা সেভ করে আমাদের ব্রাউজারে যাই দেখো এই যে প্রথমে তো আমাদের আইফ্রেমে আমার ওয়েবসাইটটা ছিল, এর নিচে আমি এই যে লিঙ্কটা ক্লিক হেয়ার করেছিলাম এবং স্ক্রল করলে দেখো এই যে আমরা একটু আগে যেটা নিয়ে আসলাম ইউটিউব থেকে যেটা আইফ্রেমের মাধ্যমে নিয়ে আসলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা আইফ্রেমের ভিতরে গুগল অথবা ফেসবুককে শো করব না? বন্ধু, গুগল এবং ফেসবুক তারা আইফ্রেম সাপোর্ট করে না, এই জন্যে তুমি আইফ্রেমের ভিতরে কিন্তু এটা নিয়ে আসতে পারবা না। আমি যদি তোমাকে উদাহরণ দেখাই, সে মনে করো আমরা এই যে আইফ্রেমের ভিতরে যে আমার ওয়েবসাইটটা লিখেছিলাম এখানে যদি আমি গুগলের লিঙ্কটা দিয়ে দিই www.google.com এবং এটা সেভ করে যদি ব্রাউজারে যাই দেখো এই দেখো গুগল রিফিউজ টু কানেক্ট, তার মানে এটা হবে না, তার মানে গুগল আইফ্রেম সাপোর্ট করে না, এমনকি ফেসবুকও আইফ্রেম সাপোর্ট করে না। কিন্তু তুমি ফেসবুকের ভিডিও আইফ্রেমের মাধ্যমে দেখাইতে পারো। আমি যদি তোমাকে উদাহরণ দেই দেখো, তো আমি যদি ফেসবুকে যাই গিয়ে আমাদের পেজের ধরো একটা গুগল ক্লোনের যে ভিডিওটা, এই ভিডিওটা যদি আমি আমাদের ওয়েবসাইটে আইফ্রেমের মাধ্যমে শো করতে চাই, এই জন্য আমরা ভিডিওতে এই দেখো শেয়ার অপশন আছে না, এখানে যদি একটা ক্লিক করি এখানে দেখো কপি লিঙ্ক নামের একটা অপশন আছে এবং নিচে এমবেডেড নামের একটা অপশন আছে। সো আমি এমবেডেডের উপর ক্লিক করলাম,
ক্লিক করলে দেখো আমাদের এই যে এমন টাইপের একটা লিংক চলে আসবে। আমরা এখানে জাস্ট কপি কোড, এখানে টুকা মেরে একটা কোড কপি করে নিয়ে আমরা আমাদের কোড এডিটরে গিয়ে এখানে দুইটা লাইন ব্রেক দিলাম। দেওয়ার পর আমরা যে কোডটা কপি করেছিলাম সেটা সেভ করে দিয়ে এখানে যদি আমরা ব্রাউজারে আসি, দেখো এই যে এখানে আমরা প্রথমে ইউটিউবের আইফ্রেম দিয়েছিলাম এবং নিচে আমরা ফেসবুকের আইফ্রেম দিয়েছিলাম। দেখো আমাদের ফেসবুক আইফ্রেমটাও শো করতেছে। তো তুমি এই আইফ্রেমের মাধ্যমে তোমার লোকেশনটাও কিন্তু শো করতে পারো। সো গুগল ম্যাপের তোমার যে লোকেশনটা আছে, সে মনে করো আমি এখান থেকে যদি গুগল ম্যাপে ঢুকি, সে আমি গুগল ম্যাপে আসার পর ধরো আমি সার্চ দিলাম যে ঢাকা লিখে, এবং দেখো আমাদের এই ঢাকার যে লোকেশনটা এটা সব চলে এসেছে, এবং আমরা চাচ্ছি এই লোকেশনটা আমাদের ওয়েবসাইটে আইফ্রেমের মাধ্যমে শো করাইতে। সো এই জন্য আমরা এই যে শেয়ার অপশন, শেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করে দেখো এই যে এমবেড এ ম্যাপ, এখানে একটা ক্লিক করে, তো তুমি কেমন সাইজে নিতে চাও, এই যে এখান থেকে মিডিয়াম, স্মল এবং লার্জ। সো আমরা মিডিয়াম সিলেক্ট করে কপি এইচটিএমএল এ ক্লিক করার পর যদি আমরা আমাদের কোড এডিটরে গিয়ে এখানে দুইটা লাইন ব্রেক দিয়ে যদি এই কোডটা পেস্ট করে দিই এবং এটা সেভ করে যদি আমরা ব্রাউজারে যাই, দেখো এই যে আমাদের ম্যাপটা কিন্তু চলে এসেছে। সো এইভাবে কিন্তু তোমরা আইফ্রেম ট্যাগ ব্যবহার করতে পারো। তো আজকে আমরা যা যা শিখলাম তোমরা তাই তাই প্র্যাকটিস করবা, দেন আমাদের গ্রুপে সেটা শেয়ার করবা। সো হ্যাভ ফান, টেক রিস্ক।